হাই বন্ধুরা আমি মন্টু ঘোষ আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আমি আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম ক্লাস টুয়েলভের দর্শন সাবজেক্টের বিগত কয়েকটি ভিডিওতে আমি বচন কীভাবে তৈরি করতে হয় সেগুলো বলেছিলাম আজকে তোমাদেরকে বলবো আই বচন কীভাবে দ্রুততার সহিত তৈরি করা যেমন সঠিকভাবে তৈরি করা যায় আমি এখানে কিছু নিয়ম লিখেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে তো প্রথমে কী গেছি লিখেছি আয় বচন তৈরি করার নিয়ম কিছু কিছু শব্দ যদি আমরা মনে রাখতে পারি তাহলে আয় বচনটি তৈরি করতে অনেক সুবিধা হয় তো শব্দগুলো আমরা একটু বলবো যদি কোনো বাক্যে কতিপয় কিছু অধিকাংশ সাধারণত অনেক প্রায়শ সম্ভবত অল্প সংখ্যক মাঝে মাঝে মুষ্টিমেয় প্রায় প্রায় সব একজন কয়েকজন কয়েকজন বাদে সবাই বেশিরভাগ কোনো কোনো একাধিক কখনো কখনো শতকরা বহু একটি ছাড়া সব হ্যাঁ বহুর এখানে বহু একটি ছাড়া সব সচরাচর প্রভৃতি শব্দের কোনো একটি বাক্যে থাকে এবং বাক্যটি যদি সদর্থক হয় বা বাক্যে সদর্থক চিহ্ন হয় সদর্থক চিহ্ন হয় থাকে তাহলে বাক্যটিকে আয় বচনে রূপান্তর করতে হবে তো এই শব্দগুলো তার মানে কি হলো এই শব্দগুলো যদি বাক্যে থাকে বাক্যটি যদি সদর্থক হয় বা বাক্যে যদি সদর্থক চিহ্ন থাকে তাহলে বাক্যটি আয় বচনে রূপান্তর করতে হবে তো উদাহরণ সাহায্যে আমি একটু বোঝানোর চেষ্টা করবো তোমাদেরকে যেমন একটু উদাহরণ দিয়েছি বেশিরভাগ শিক্ষক ছাত্র ধরতে এই বাক্যটি পড়ে কি মনে হচ্ছে এখানে নমর্থকের কোনো চিহ্ন নেই মানে এটা সদার্থক এবং তাহলে বাক্যটি যে সদার্থক হচ্ছে এবং বেশিরভাগ কথাটি দেখো আমার নিয়মেও বেশিরভাগ কথাটি আছে এই যে দাগ দিয়ে রেখেছি বেশিরভাগ এই বেশিরভাগ থাকলে এবং বাক্যটি যদি সদার্থক হয় তাহলে নিয়ম অনুযায়ী সেটা আই বচন বন্ধ করতে হয় তো আই বচন তৈরি করার জন্য কি দিয়েছি এলএফ এলেফ মানে কি লজিক্যাল ফর্ম লজিক্যাল ফর্মের শর্ট ফর্ম হলো এফ এলএফাস দিয়ে আই বচন চিহ্নিত করেছি এবার কি করলাম না আই বচনের পরিমাণও কি কোনো কোনো তার উদ্দেশ্য পদ শিক্ষক শিক্ষক দিলাম সংযোজক হয় বিধি পদ ছাত্রদরদি বাক্য থেকে ছাত্রদরদি নিয়ে নিলাম তাহলে কি হলো আই বচন হলো কি কোনো কোনো শিক্ষক হয় ছাত্রদরদি তাহলে চারটি অংশ পরপর হলো পরিমাণক উদ্দেশ্য সংযোজক বিদেহ আরেকটি উদাহরণ দেখব আমরা মুষ্টিমেয় ব্যবসায়ী সদ দেখো এই মুষ্টিমেয় কথাটি আমাদের নিয়মেও মুষ্টিমেয় আছে দেখো এই যে মুষ্টিমেয় তাহলে মুষ্টিমেয় যেহেতু বাক্যটি সদর্থক কারণ বাক্যটিতে নামর্থকের কোনো চিহ্ন নেই নমর্থকের কোনো চিহ্ন না থাকা মানেই সেটি সদর্থক তাহলে মুষ্টিমের সঙ্গে করে যদি সদর্থক তাহলে নিয়ম অনুযায়ী এটা আই বচন করতে হবে বচন তৈরি করতে গেলে কি লিখতে হয় এলএফ ফার্স্ট ফাস্টব্যাগের আই বচন চিহ্নিত করলাম আর কি পরিমাণক কি কোনো কোনো দিলাম তারপর উদ্দেশ্যপদ ব্যবসায়ী সংযোজক হয় বিধপদ সৎ তাহলে কোনো কোনো ব্যবসায়ী হয় সৎ আশা করি আই বচন তৈরি করতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করো এবং লাইক করো কমেন্ট করো এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে আমি আরও তোমাদের ভালো ভালো বিষয় বা সাবজেক্ট আনতে আগ্রহী হই তার জন্যে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং প্রচুর লাইক করো থ্যাংক ইউ